আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন শুধু আপনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। অবশ্যই সাবধানে থাকবেন, মাস্ক পরে থাকবেন, নিজে সুস্থ থাকবেন, অন্যজনকে সুস্থ রাখার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা আছি আব্দুলপুর স্টেশনে। তো অনেকেই কমেন্ট করেছিলেন বেশ কিছুদিন আগে যে ভাই আব্দুলপুরে আমি থাকি, আমার আব্দুলপুর স্টেশন নিয়ে একটি ভিডিও বানালে ভালো হতো। তো শুধুমাত্র আজকে আপনাদের জন্যই আব্দুলপুর স্টেশনের ভিডিও করব এবং ফুল স্টেশনটি ঘুরে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা প্ল্যাটফর্ম নাম্বার 2 এবং 3। এদিক দিয়ে সব রাজশাহী থেকে অথবা সান্তার থেকে আসা ট্রেনগুলো ক্রস করে ঢাকায় চলে যায়। আর সামনে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা গ্রিন ভ্যালি পার্কে যেতে পারবেন অনলি 25 টাকা পিস। তো ওই পাশে আছে প্ল্যাটফর্ম নাম্বার 1, ওই পাশেও অটো স্ট্যান্ড, বেশ কিছু দোকান আছে, খাওয়ার হোটেল আছে এবং আব্দুলপুরের বিখ্যাত খাবার হচ্ছে ডাব এবং আলু পুরি, মানে হচ্ছে পুরির সাথে যে আলু ভাজিটা আছে ওইটা তো অনেক বিখ্যাত একটি খাবার, অনেক টেস্টি, একবার আসলে অবশ্যই টেস্ট করবেন। এছাড়াও বলতে চাই যে আপনারা যদি গ্রিন ভ্যালি পার্কে যেতে চান, আব্দুলপুর স্টেশনে উঠে নাস্তা করে যেতে পারেন, তো সুবিধা হবে, কারণ অত সকালে আসলে আপনারা হয়তো পার্কের গেট খোলাও পাবেন না। সকাল 7:40 ট্রেনে যদি উঠেন পৌঁছে যাবেন 8:30 মধ্যে, তো অত সকালে পার্কে যেহেতু লাভ না, এখানে নাস্তা করে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি আছি ওভারব্রিজের উপরে। তো একটি কথা বলতে চাই, যখন ট্রেন থাকবে লাইনের উপরে অথবা যাওয়া আসা করবে অবশ্যই ব্রিজের উপর দিয়ে পার হবেন, রিস্ক নেবেন না। এবং একটু পরে আরেকটা জিনিস দেখাবো যে একজন মানুষ কীভাবে ট্রেনের সামনে দিয়ে দৌড়ে পার হয়। কিছুটা দূরে থাকলেও এরকম রিস্ক না নিয়েই বেটার আমার কাছে মনে হয়, তো সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তো দেখতে পাচ্ছেন উনি কীভাবে পার হচ্ছে, আসলে এরকম রিস্ক নেওয়া ঠিক না, হয়তো বা ট্রেন অনেক জোরে চলে আসতে পারে, আপনি বুঝতে পারবেন না, অথবা আপনি পড়ে গেলেন অথবা আপনার পা আটকাই গেল, অনেক রিস্ক হয়ে যেতে পারে, তো অবশ্যই কেউ ঝুঁকি নেবেন না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1, আপনারা যদি সান্তাহার অথবা রাজশাহীর দিক থেকে আসেন এখানে ট্রেন দাঁড়াবে এবং এখানে আপনারা যাত্রা বিরতি পাবেন 20 থেকে 25 মিনিট। এখানে আপনারা নাস্তা করতে পারেন, এখানে অনেক কিছুই পাওয়া যায়, সামনের দিকে বেশ কিছু দোকান আছে এবং একটু সামনে নিচে নেমে গেলে কিছু বড় বড় দোকান আছে। আর এছাড়াও স্টেশনটি আরও উন্নতির দিকে আগাচ্ছে, দেখতে পাচ্ছেন কাজ চলছে।
তো এখানে বেশ কিছু ফলের দোকানও আমরা দেখতে পাচ্ছি, ছোটোখাটো কনফেকশনারি আছে এবং সামনে দুইটি সুন্দর হোটেল আছে, যেখানে বললাম যে সেই বিখ্যাত পুরি এবং আপনারা সেই ভাজিতে পেতে পারেন। তো অনেক মজার একটি খাবার। তো আশা করি অনেক ছোটোখাটোর মধ্যে আপনাদেরকে একটু হলেও ঘুরে দেখাতে পেরেছি আজকের আমাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে, আব্দুলপুর স্টেশনের ভিডিও। তো যারা কমেন্ট করেছিলেন শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিও, এছাড়াও আবারও কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথাকার ভিডিও দেখতে চান। এবং এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই গ্রিন ভ্যালি পার্কের ফুল ভিডিও, ফুল রিভিউ। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ।